আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? দেখুন আপনার হয়তো সবার সব কথা পছন্দ হবে না, যদি পারেন একটু মানিয়ে নেবেন প্লিজ। কি বলুন তো, আমার ভাই বন্ধুদেরকে কন্ট্রোল করার ক্ষমতাটা আমার নিজেরই নেই। যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ কিছু মনে করবেন না। নানা, আমি কিছু মনে করিনি। আচ্ছা, শ্রীজা কোথায়? ওকে তো দেখছি না। ওকে আজ একা ছেড়ে দেওয়াটাই বেটার। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনি বিয়ের ব্যাপারে শ্রীজার সাথে ভালো করে কথা বলেছিলেন তো? ওর মতামত? শ্রীজা মত না দিলে আমি এগোতেই পারতাম না। এই ব্যাপারটা নিয়ে ও আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে। কেন বলুন তো, ও কি আপনাকে কিছু জিজ্ঞেস করেছে? বিয়ে ভাঙার কথা তো আপনি বলবেন, আর আমি যদি তখন বেঁকে বসতাম বিয়েটা ভাঙার জন্য, বাড়ির সবাই আমার উপর রাগ করত, গুঞ্জা আমাকে ভুল বুঝত। তো আপনাকে ভালোবাসে, আমি যদি বিয়েতে বাধা দিতাম তাহলে আমি ওকে ফেস করতে পারতাম না। শ্রীজা তার বাবা আর বোনকে খুব ভালোবাসে মিস্টার গাঙ্গুলি, এইটুকু আমি বুঝেছি। ছোট ভাই, শ্রীজাকে খুব আপসেট দেখাচ্ছে না? আপসেট তো হবেই মিষ্টি, বাবার বিয়ে দেখতে হচ্ছে। ঋতু, শ্রীজা কিন্তু বিয়েটা মেনে নিয়েছে। হ্যাঁ এটা ঠিক, বাড়িতে আনন্দের দিনে প্রিয়জনদের কথা মনে পড়ে, ওরও বৌদি ভাইয়ের কথা মনে পড়ছে, আমাদের সবার মনে পড়ছে, তাতে কি করা যাবে বলো তো? আমার ধারণা পারমিতা আমাদের সবাইকে নিজের কাছে টেনে নেবে। আচ্ছা আমি একটা কথা ভাবছিলাম, গিফটটা শ্রীজাকে দিয়ে পারমিতাকে দেওয়ালে কেমন হবে? শ্রীজা, আরে এটা তো ভালো আইডিয়া। দেখ আসলে শ্রীজা সবার কাছে দেখাচ্ছে হয়তো এই সব কিছু মেনে নিয়েছে, কিন্তু মন থেকে খুশি না, এটা আমরা সবাই বুঝতে পারছি। আর এই গিফট দেওয়াটা আই থিঙ্ক ইজ দ্য বেস্ট আইডিয়া। ঠিক ভাই, আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যাতে শ্রীজা আর পারমিতার মধ্যে এই দূরত্বটা আস্তে আস্তে কমে যায়। দিদি ভাই, আমি রান্নাঘরের ভেতরে লুকাচ্ছি, হ্যাঁ ওই ক্যাংরুটা আসলে তুমি একদম বলবে না। হ্যাঁ দিদি, তুমি কাঁদুনিকে দেখেছ? লুকোচুরি খেলতে খেলতে কোথায় যে লুকোলো। কি বললে? কাঁদুনি? আরে গুঞ্জা কাঁদুনি, তোমার বনু। ওর নাম গুঞ্জা, প্রপারলি উচ্চারণ করো। আর না বলতে পারলে বলো না, ওর ভেতরে লুকিয়েছে। এ বাবা, দিদি ভাই বলে দিল। এবার তুই চো, আমি লুকাবো। বুঝেছিস কাঁদুনি, তোর দিদিরও একটা নাম রেখেছে। কি? রাগুনি। এই যে, এটা আমাদের সকলের তরফ থেকে পারমিতার জন্য গিফট, আর এটা তুই পারমিতাকে দিবি। যা না বিয়া, কাকুতো প্লিজ জোর করো না। গুঞ্জা দিক না, আমি কেন দিতে হবে? আমি
একদম তো আমি গিফট দেব না। কেন জোর করছো তোমরা? এভাবে রিয়্যাক্ট করছে কেন সৃজা? ও কি তাহলে মিসেস মিত্রকে একটু পছন্দ করে না? ও তাহলে আমাকে হ্যাঁ কেন বলল? তুমি খুব কষ্ট পেলে না বাবা, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। এটাই তো চাইছিলাম। এবার আর সৃজাকে আটকে রাখা যাবে না। সৃজা, কি হয়েছে তোমার? বাবা, দেখো না কি বলছো ওরা। এভাবে কেউ গিফট দেয়? শুধু র‍্যাপ করেছে, কিছু তো লেখেনি। আরে বাবা, যাকে গিফটটা দেবে তার কেমন লাগবে বলো তো? সে তো জানতেই পারবে না যারা তাকে গিফটটা দিয়েছে সে তার সম্পর্কে কে হয়। আচ্ছা, আমাকে একটা পেন অ্যান্ড পেপার দেবো, আমি কিছু লিখে দিই। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও দিদি, কি বুঝছো বলো তো? সৃজা করছেটা কি? ও বোধহয় অপূর্বর বিয়েটা মেনে নিতে পারেনি একদম, তাই না? না না, তা কেন? সৃজা জানে ওর বাবা কেন এই সিদ্ধান্তটা নিয়েছে। ও তো অবুঝ না। Congratulations. Thank you. আমার মায়ের সাথে আপনি জেনে শুনে যে অন্যায়টা করলেন সেটা আমি কোনোদিনও ক্ষমা করব না। আপনাকে আমি ঘেন্না করি, ঘেন্না। সৃজা কি লিখেছে দেখি। ওটা তো বলা যাবে না, ওটা আমার আর সৃজার সিক্রেট, তাই না সৃজা? আজ থেকে আমি তোমার মা না হলেও তুমি আমার মেয়ে সৃজা। তুমি আমায় কি লিখেছো সে তো আমি সবার সামনে বলতে পারবো না, তবে আমি কথা দিতে পারি তোমার মাকে আমি কোনো দিনও অসম্মান করব না। বুঝি, চলো সবাই খেয়ে নেবে, চলো। হ্যাঁ হ্যাঁ, খেতে তো হবেই। আপনারা একদম চিন্তা করবেন না, আমরা ঠিক ব্যবস্থা করে নেবো। ও পরিবেশন করবে, চল একটু গাড়ি থেকে আসছি। শোন না, শোন, বলছি গাড়িটা ওই দিকে, চল চল গাড়ি দিকে। আচ্ছা আচ্ছা, চলো চলো, এসো বাবু খেয়ে নেবে। মা, তুমি এখানে বসে বসে কি করছো? চলো খাইয়ে দেবে, চলো। ভাই আন্টি, আজকে কিন্তু আমায় খাইয়ে দিতে হবে। কেন রে? আমার মা তো, তোকে কেন খাওয়াবে? চুপ কাঙ্গালু। এই, আমার মা আমাকে খাওয়াবে। ভাই আন্টি, আমার আমার মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো এসো বসো। আজকে আমি তোমাদের দুজনকেই খাইয়ে দেবো। আমরা আসছি তাহলে, আবার দেখা হবে। বিনু, কাল নতুন বৌমাকে গাঙ্গুলি বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার উপর, ঠিক আছে? আমার সব কিছু মাথায় আছে দাদা, এই বাচ্চাদের দলে সিং ভেঙে ঢুকতে হচ্ছে, এটাই একটু দুঃখ লাগছে। আমরা তো আছি সবাই, তুমি যেতে পারো। না বাবা, তোর ভরসায় ছেড়ে যাবো? তারপর তুই এক গাড়ি লোককে নিয়ে কোথায় ওই বাউল ফকরের আখড়া গিয়ে পৌঁছে যাবি।
মা চলো আমি তোমাদেরকে এগিয়ে দিয়ে আসছি ও দিদি দেখেছো অপূর্বর কত তাড়া আমাদের এই বাড়ি থেকে তাড়া মানে আমাদের এই বাড়ি থেকে পাঠানোর জন্য আপনি কিছু চিন্তা করবেন না কালকে ঠিক সময় পাঠিয়ে দেব ওদের দুজনকে শুধু শুধু আমার কথাটা একটু মাথায় রাখবেন দিদি আসি তাহলে এখন হ্যাঁ চলুন আমি যাচ্ছি আসছি আসছি রে টাটা এসো আমি না একটা গান গাইবো হ্যাঁ আমাদের বাসরে তো আর আমি গাইতে পারিনি কিন্তু আজকে গাইবো হুম তোমার গলা শুনে তো মনে হয় না তুমি গাইতে পারো বলে কি আমি কি সবার কথা ভাবতে গিয়ে সত্যি সৃজার সাথে বড় অন্যায় করে ফেললাম একবার কথা বলবো ওর সাথে আমি তো স্বার্থপর হতে চাইনি কখনো আপনি কাউকে খুঁজছেন মিসেস মিত্র হ্যাঁ আসলে সৃজাকে খুঁজছিলাম ওকে তো উপরে কোথাও দেখলাম না তাই ভাবছিলাম এই বাড়ি তো ও তেমন কিছু চেনে না না কোথায় গেল সৃজার মা কিন্তু খুশি হতো ওর প্রতি আপনার এই কনসার্ন দেখে চিন্তা করবেন না ও মার কাকিমার সাথে বাড়ি চলে গেছে আপনার কি ওকে কিছু বলার ছিল হ্যাঁ আসলে ওকে ধন্যবাদ বলার ছিল ওই গিফটটার জন্য সময় তো রইলই পরে কখনো বলে দেবেন না হয় মিস্টার গাঙ্গুলি আমি একটু আসছি মিসেস মিত গয়নাটা ছিল ওটা কোথায় গেল ওটা তো নেই খোপাতে পড়ে গেছে তাহলে তোকে তো বারণ করলাম এসব আমায় দিস না মিসেস মিত্র এই নিন সবই হবে কুট্টুস গুঞ্জা সবাই এক এক করে নাচবে কিন্তু তার আগে ভাইয়া একটা গান গাইবে ভাইয়া তোর ওই খেপিটা এনেছিস তো হ্যাঁ হ্যাঁ এনেছি তো এই তোমার খেপি খেপি ছাড়া আমি অচল রে তা কি গান গাইবো আরে তোর যেটা ইচ্ছে একটা গান গা না
কিন্তু তুই জানিস না তুই গুঞ্জারও রাগ জানিস না বাবা এত তেজ তো সূর্যেরও নেই তাহলে আমি আঙ্গুলে গুলো যাব আচ্ছা ঠিক আছে শো আচ্ছা ঠিক আছে সব আদর খাওয়া হয়ে গেছে এবার তোমার ইন্দ্র গান গাইতে হবে গান আমি আজকে না থাক পরে শোনাবো আমরা রিকোয়েস্ট করে তো শুনবে না দাদা ভাই তুই রিকোয়েস্ট কর তাহলে শুনবে বল চুপ করে থাকলে কিন্তু হবে না বল না আমি আমি একটু জল নিয়ে আসি হ্যাঁ আপনারা বসুন গুঞ্জা একটু দেখি আপনি কোথাও পালিয়ে যেতে পারবেন না মিসেস মিত্র এদের বায়না যতক্ষণ না ফুলফিল হচ্ছে এরা আপনাকে কোথাও পালাতে দেবে না আপনাকে রিকোয়েস্ট করছি আপনি প্লিজ একটা গান গেয়ে দিন মিসেস মিত্র আপনি গেয়ে দিন